এই শেরে কিন্তু আগে ছিল না এই দুর্গাপূজার উৎসব দুর্গাপূজা কখন থেকে শুরু হয়েছে এই একটা এই বিষয়ে জানার দরকার আছে না নাই আপনাদেরকে জানায় রে তাফসীর থেকে বলি সূরা নূহ নম্বর আয়াত আদম আলাইহিসসালামের 600 বছর পর মূর্তি পূজা শুরু হয় আদম পৃথিবীতে আসার কয়শো বছর পর 600 বছর পর যখন এই এলাকা পৃথিবীতে শয়তান এসে মানুষদেরকে ভ্রান্তি ভ্রান্ত পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো আদুল আলাইহিস সালামের পরে রুহুল আলাইহিস সালামের আগমন হওয়ার আগ দিয়ে কোনো কোন বর্ণনা পাওয়া যায় রুহুল আলাইহিস সালামের সময় কোন কোন তাফসিরে এসেছে যে মুসার সময় বিভিন্ন বর্ণে বিভিন্ন রকম গোডামারি ধরে নাম 600 বছর পরে আদমে সে সময় কি করলো পৃথিবীতে পাঁচটা ভালো মানুষ ছিল জোরে বলো কয়টা পাঁচজন ভালো মানুষ ছিল এই ভালো মানুষগুলোর নাম কোরআনে আসছে একটার নাম হচ্ছে ওয়াদ দুই নাম্বার হলো সুয়াদ তিন নাম্বার মারিয়া গোস চতুর্থ নাম্বার ইয়াস পঞ্চম নাম্বার নসর তাহলে কয়টা নাম ওয়াদ সুয়া ইয়াগুস ইয়গ্নসর এই পাঁচটা পৃথিবীতে ভালো মানুষ ওই জামানায় ছিল থাকার পরে এই শয় এই লোকগুলা মারা গেল মারা যাওয়ার পরে এই পাঁচটা ভালো মানুষের মূর্তি শয়তান বানাইল বানাইয়া মসজিদের মধ্যে প্রথমে ছবি বানায় তারপরে মূর্তি বানায় বানায় বলে শোনো তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে ভুলে যাচ্ছো অন্য কিছু করছো তো এই যে মূর্তি এরা আল্লাহর কাছে কাছে বান্দা ছিল এদের কাছে তোমরা কিছু চাও আল্লাহ তোমাদেরকে দিয়ে দেবে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ ওই যে মূর্তিগুলো যারা ষড়লোকগুলো মারা গেল নেক্সট জেনারেশন যারা আসলো এদেরকে বলল তোমাদের বাল বাচ্চা বাবা মা যারা ছিল তারা এই মূর্তিগুলোকে পূজা করতে বলতো এই মূর্তিরাই আল্লাহ এই এরাই ভগবান এদের কাছে চাও এরা তোমাদের সব দেবে নাউজুবিল্লাহ বলবেন না ওই তখন থেকে শুরু হলো মূর্তি পূজা ওই মূর্তি পূজা আজও এই পৃথিবীতে আসছে না নাই আমার ভাইরা লেটেস্ট খবর শোনা যান ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি গড়েছেন না ভেঙেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন তলোয়ার হাতে নিলেন বললেন জাল হক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহক খন্ড খন্ড হয়ে করে তিনটা মূর্তি ভাঙলেন আমার নবী আল্লাহ আমার ভাইয়ারা সেই নবী মূর্তি গুলোকে ভেঙে ফেললেন আর এই পৃথিবীতে মুসলমানের সন্তান মূর্তি ভাঙে না গড়ে আর আপনার তো বাপ মসজিদে কি হইছে বাপের জন্য মূর্তি বানাতে হবে আচ্ছা বাপের জন্য মূর্তি বানায় যে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় মূর্তি বানায় রাখে তার এই পাঁচটা আতাফসির শুনে পাঁচটা মানুষের মূর্তি বানানোর কারণে এদেরকে খোদা বানাইছে তাহলে এখন চিন্তা করে এই পৃথিবীতে আমরা মারা যাব তারপরে মারা লোক মারা যাবে তারপরে মারা যাবে কিছু মানুষ শয়তান তো বলে দিতে পারে দেখো রাস্তার মোড়ে মোড়ে যেই লোকটার মূর্তি নিছক থেকে এটা সাধারণ কোন মানুষ না নিছক এই লোক ছিল ভগবান বলতে পারে কি পারে না শয়তান তো আম বসি আছে শয়তান আমাদের পিছনে লাগে আছে কথা কোন ঠিক কি না তাহলে বাপ মরুক আর নানা মরুক আপনারা যারা এই মূর্তি গুলো বানাছেন এটা মুসলমানের কাজ হতে পারে আবার কেউ কেউ বলে না এটা তো মূর্তি এটা ভাস্কর্য এটা কি কর্য এটা ভাস্কর্য না মূর্তি না আমি তো বলি হ্যাঁ এটা তো মদ না এটা হলো হুইস্কি এ কথা গনা কেন এটা তো মদ না এটা হলো ফেন্সি এটা মদ না এটা হুইস্কি তোমার এখন কম তো যারা মদ আর হুইস্কি আলাদা করতে চায় জিনিস একই নাম আলাদা কথা দেখে হিন্দুরা যারা মূর্তি বলে তোমরা ভাস্কর্য বলো ওটা আমরা বুঝি তোমরা ভাস্কর্য নামে মূর্তি চালাতে চাও ঢাকা টিএসসি চত্বরে মূর্তি আছে না নাই শুধু আরেকটা লেটেস্ট সংবাদ শুনেন কি করেছে দেখেন

এইরকম মুসলমান যদি ক্ষমতায় থাকে আর সে এরকম ব্ল্যাঙ্কটা উড়দ এবং তার পিছনের অংশ দেখা যাচ্ছে শরীরের উপরের অংশ দেখা যাচ্ছে এইরকম মূর্তি বানাতে পারে এর বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার আছে না এই মূর্তি ভাঙতে হবে এই মূর্তি না ভাঙলে পরিবন থাকবে না কথা বলেন ঠিক কিনা এরকম মূর্তি ভাঙার জন্য কার্যক্রম আমাদের চালানোর দরকার আছে না হওয়ার হয় তার এই যে মূর্তিগুলো একের পর এক আমাদের রাস্তার মধ্যে বা এবং রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় করছে এটা অবশ্যই ইব্রাহিমের কাজ না এটা ছিল তার ইব্রাহিম বাদ দেয় সেই সময় যে ছিল নমরুদ নমরুদের কাজ কথা কোন ঠিক কিনা তাহলে আমার ভাইরা কথাগুলো বুঝলেন তো এই যে মূর্তি শুরু হয়েছে মূর্তি পূজাটা শুরু হলো মূর্তি পূজা শুরু হলে মূর্তির একটা সুন্দর গর্ত গল্প মনে হলো এরা বোঝে না তাই ইসলাম মূর্তি পূজা করে ইসলামের দিকে আসে না অথচ আরবের কাফের বেঈমানরা বুঝতে পেরেছে আল্লাহ হেদে যে নোটটা ঢুকিয়ে দিয়েছে অনেক কাফেরা মূর্তি ভেঙে ইসলাম قبول করেছে রাসূলের কাছে এসে জোরে বলেন সুবহানাল্লাহ এরকম একটা সুন্দর ঘটনা মনে হলো হাদিস থেকে বলবো 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 হিন্দুরা কি করে মূর্তির সামনে একটা হিন্দু সকালবেলা সন্ধ্যাবেলা সব সময় ওই ভবল দেবতাকে কাঁধের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায় ও চিন্তা করে বিপদবালা मुसीबাতে যদি আমাকে সিকিউরিটি নিরাপত্তা কেউ দিতে পারে এই মূর্তি আমাকে দিতে পারবে কথা কন 33 কোটি দেব তার পূজা করে নিয়ে কে নিয়ে বাথরুমে চলে যায় বিভিন্ন জায়গায় যখন মূর্তি মূর্তিকে নিয়ে রওনা দেয় একদিন এই হিন্দু লোকটাকে মক্কায় যখন রাসূল যখন বেঁচে আছেন লোকটাকে বলেছে কি কাদের উপরে মূর্তি দেন রাস্তার মধ্যে রওনা দিয়েছে পোস্টা ফেলে গেছে আর একটা জায়গায়তে মূর্তিটা বসিয়ে রেখে তখন পোস্টাব করেছে পাশে পেশাব শেষ করার পরে মূর্তির দিকে ফিরে দেখতেছে মূর্তির মাথার মধ্যে পানি দেখা যায় আর চিন্তা করলো আমাদের দেবতার মাথার মধ্যে পানি এটা সাধারণ কোনো পানি না নিঃসন্দেহে এটা দেবতার রহমতের পানি এটা সাধারণ কোন পানি না দেবতা রহমতের পানি এটা মাথার মধ্যে পানি দেই সঙ্গে সঙ্গে হাতটা দিয়ে মাথার মধ্যে হাত রাখছে ওই হিন্দু লোকটা হাতটা রাখার পরে এখন চাইতে যখন খাওয়া শুরু করছে পানি কিটা দেখায় আ খায় কয় কেমন যেন কেমন যেন বিশেষ ধরনের একটা গন্ধ মানে আবার একটু টক টক একটু একটু লোলটা লোলটাও লাগে আচ্ছা যখন এরকম হয়েছে হওয়ার পরে এখন চিন্তা করে আচ্ছা দেবতার পানি ভগবানের পানি তো মিষ্টি হবে পবিত্র পানি ভালো মিষ্টি পানি মিষ্টি হবে এইরকম গন্ধ হয় মিষ্টি মিষ্টি হয় এই তো হাদিস বলছি কেন হয় এরকম পাশের দিকে তাকায় রাখে। একটা কুকুর তখনও সে জায়গায় দাঁড়ায় আছে আর কুকুরের নিজ দেখ দিয়া হোমোপতির ফোটার মতো এক ফোটা দুই ফোটা করে তখন হোমোপতির ফোটার মতো টপ টপ করে পড়তেছে বোঝার কি বাকি আছে এই দেবতে হিন্দু লোকটা বুঝতে পারছে এটা এই যে মূর্তির মাথার মধ্যে পানি সাধারণ কোন পানি না এটা ভগবানের রহমতের পানি না এটা হলো কুকুরের পেশাব করে দেওয়া পানি সঙ্গে সঙ্গে মূর্তিটাকে ধরছে ধরে আসার মাঝে ভাঙছে আসার মেরে ভেঙে হাড্ডি মনে মূর্তির ঠ্যাং ঠুং ভেঙে সব মাথা মতো শেষ করছে কইরা বস্তার মধ্যে তুলে রাসুলের দরবারে নিয়ে গেছে রাসূলের দরবারে নিয়ে যায় বলি ইয়া রাসূলুল্লাহ কি আপনি আমাকে ইসলাম কবুল করেন বলে কেন তুমি হঠাৎ করে কেন ইসলাম কবুল করবে তোমার কি হলো ইসলাম কবুল করার কাহিনী বলো বলি ইয়া রাসূলুল্লাহ কি তাহলে কাহিনী আপনাকে একটু শোনাই আমি ইসলাম কবুল করতে চাইছিলাম না আমি দেবতা মানি 33 কোটি দেবতা মানি একটা মূর্তিকে নিয়ে আমি ঘরের উপর নিয়ে সব সময় চলাচল করি দেবতাকে রেখে দিয়ে আমি প্রস্তাব করতে ধরেছি আর দেখি দেবতার মাথার মধ্যে কুকুরে পেশাব করে দিয়েছে আমি তো বুঝতে পারি পানিটা খাইছি জিব্বায় চাচ্ছি দেখি কুকুরের পেশাব আমি চিন্তা করলাম যেই দেবতা কুকুরের পেশাব থেকে নিজেকে এদিকে পথ রাখতে পারে না এই দেবতাই ভগবান কোনোদিন আমাকে জাহান নামের আগুন থেকে আমাকে নিরাপত্তা দিতে পারে না এই দেবতা কোনদিন আমাকে কোন বিপদ বা মুসিবত থেকে নিরাপত্তা দান করতে পারে না এই দেবতা আমার আমার জন্য কোনো কল্যাণকর কাজ করতে পারে না এই দেবতা আমার ব্যবসাবানীদের বরকত দিতে পারবে না এই দেবতাই ভগবান করে খুব আলাইহিস ইসলাম কবুল করে নিয়েছেন সেই সময় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এ পরিমাণ হাসছিলেন যে রাসূলের সামনে দাঁত বের হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ তুমি এরকম কাজ করছো মূর্তি ভেঙে ফেলছো রাসূল সুন্দর করে সেদের এসে ফেলে দিয়েছিল আমার ভাইয়েরা তাহলে এই এই যে মূর্তি ইতিহাসটা আমরা জানলাম এরকম মূর্তি পূজা যারা করে নিজেরে একটা বড় ফিটনেস বানায় যেই মূর্তি দাঁড়ায় থাকতে পারে না সেই মূর্তি দাঁড়ায় থাকতে পারে না দেখে পেছনে কি ঢোকায় জোরে বলেন চিন্তা করেন ওরা এমন পূজা করে দাঁড়ায় থাকতে পার নিজেরে কি ঢোকায় আবার নাকের ফুলকানের কানে দুল রস ও অলংকার দিয়া শেষে মা দেবীকে লাঠিমেরা ডুবায় সুবাই কথা বলছেন আছেন 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 দেখছ তো নাকি যুবকরা ভালো দেখতেও যায় আচ্ছা লাঠিমাইরা ডুবায় সুবাই তাহলে চিন্তা করুন এদের ধর্মটা আসলে কি যে বুঝে তাই আল্লাহই জানে কথা বলেন ঠিক কিনা এই দেবতার পূজা থেকে আল্লাহ হিন্দুদেরকে ফিরিয়ে ইসলাম দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করো সবাই বলে আল্লাহুম্মা

বলেন আলহামদুলিল্লাহ <experiences>